أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আলোচনা করব যারা জীবনে অসফল, সফলতার পিছনে অনেক ঘোরার পরেও, অনেক ট্রাই করার পরেও তারা সফলতার চূড়ায় পৌঁছতে পারেনি। নিশ্চয়ই তাদের সেই চূড়ায় পৌঁছার জন্য যে যতটুকু শ্রম দেওয়ার দরকার ছিল ততটুকু দিতে পারেনি, এই জন্য হয়তো তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। যা হোক বন্ধুরা, আমি আলোচনা করছি হাল ছেড়ে না দেওয়ায় সফলদের শ্রেষ্ঠ গুণাবলী। সাফল্য লাভের জন্য কোনো জাদুদণ্ড নেই। বাস্তব জগতে যারা হাল না ছেড়ে নিরলসভাবে কাজ করে তাদেরই সাফল্য আসে। চেষ্টা করতে থাকুন, লক্ষ্য পৌঁছানোর জন্য যে সময় এবং শক্তি আপনি ব্যয় করছেন তা যত প্রযুক্তি হচ্ছে। কিন্তু আগে বলেছি, অধ্যবসায় যেন মাঝপথে থেমে না যায়। আমরা অনেকেই নানা রকম অজুহাতে হাল ছেড়ে দেই। হাল ছেড়ে দেওয়ার পেছনে যে কত রকম অজুহাত দেওয়া হয় তার সম্পূর্ণ তালিকা প্রস্তুত করা অসম্ভব বলে মনে করছি। এইসব অজুহাত দেখেই লোকে সংগ্রাম করা থেকে পালিয়ে যায়। আপনি এর ব্যতিক্রম নন। আমাদের মাঝে অনেকেই সময় আর সুযোগের অপেক্ষায় হাল ছেড়ে দেয়। যারা শুধু সুযোগ খুঁজে এবং চারদিকে তাকিয়ে দেখে তারা কোনো কাজই শেষ করতে পারেন না। যে ঘোড়া গাড়ি টানে সে লাথি মারতে পারে না, আবার যে ঘোড়া লাথি মারে সে গাড়ি টানতে পারে না। ব্যাপারটা সত্য, গাড়ি টানার দরকার লাথি মারা না। কঠিন শ্রম ছাড়া কোনো সাফল্য নেই। প্রকৃতি পাখিদের খাবার সৃষ্টি করেছে ঠিক, কিন্তু এগুলি তাদের বাসায় পৌঁছে দেয়নি। আবার সংগ্রামের জন্য পাখিদের কঠোর পরিশ্রম করতে হয়। কোনো কিছু সহজে আসে না। মিল্টন প্রত্যেক দিন ভোর চারটিতে ঘুম থেকে উঠতেন প্যারাডাইস লস্ট লেখার জন্য। ওয়েবস্টারের অভিধান সংকলন করার জন্য 36 বছর লেগেছিল তার। এমনকি ছোট ছোট কাজেও কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় এবং ছোট ছোট কাজ বাগারম্ভের থেকেও অনেক ভালো। আমাদের আরেকটি স্বভাব হলো অজুহাত দেখানো। আমরা কারণে অকারণে অজুহাত দেখাতে পছন্দ করি। বিভিন্ন সময়ে আপনিও নানা অজুহাতে কেটে পড়েছেন। আপনার অবগতির জন্য এখানে বহু বিচিত্র অজুহাতের একটা তালিকা আমি অবশ্যই দিচ্ছি। দেখুন, এদের মধ্যে আপনি কি কোনগুলি হট হামেশায় ব্যবহার করে থাকেন। আপনার এই শত্রুদের অন্তত চিনে রাখুন। বদ অভ্যাসগুলো ত্যাগ করার চেষ্টা করুন। আসলে এটা উমুকের দোষ, তমুকের দোষ, এগুলো কোনো কথাই নয়। আমাকে কেউ ভরসা করে না, তাই আমি পারি না, এই ধরনের অনেকেই বলতে দেখা যায় এবং শোনা যায় যে আমি আমাকে কেউ সহযোগিতা করবে বিধে আমি এটা পাইনি, এবং আমাকে সহযোগিতা করলে আমি অবশ্যই এটা আমি করতে পারতাম। এটা মোটামুটি রেওয়াজের মতো হয়ে গেছে। তো বয়স যখন কম ছিল তখনই আমার আরম্ভ করা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে করে ফেলেছি। আমি কখনই একটু সুযোগ পাই নাই, তাই কাজটা করতে পারি না। আমি ফেলুদা, সর্বদা ফেল করে বসি, সেই জন্য আমার এই কাজ করা উচিত নয়। আমি যে ঠিক কি চাই তাই বুঝতে পারি না। আমি কোন জিনিস বা পরিস্থিতিকে অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখতে শিখিনি। গতানুগতিকতায় আমার জীবন দর্শন আমি সিদ্ধান্ত নিতে পারি না। এইরকম কাজ আমি আগে কখনো করিনি, তাই এটা করা সম্ভব নয়। আমার গুরুজনের বিশেষ নিষেধ আছে, সকালে উঠেই অমুক বাবুর মুখ দেখেছি
আর যে কাজে হাত দেব তাতেই ব্যর্থ হব। আজ থাক, কাজটা খুবই শক্ত দেখছি, আমার দ্বারা হবে না। আমাকে আর কি বলবে, ওসব আমি তোমাদের চেয়ে ভালো জানি। আমার আরো বেশি প্রস্তুত হয়ে আসা উচিত ছিল। আমার মানসিক দৃঢ়তা কম, কাজটা করবো যে তার শ্বাস পাচ্ছি না। আমার আজকে ক্লান্ত লাগছে, অন্যদিন করব। আমি জানি যে শত চেষ্টা করলেও আমি এটা পারবো না, এই কাজ আমার জন্য সম্ভব নয়। খুঁটিনাটি বিষয়ে আমি এত বেশি জড়িয়ে পড়ি যে আসল কাজ আর আমার করা হয়ই না। কাল রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি, হয়তো এই কাজটা করতে গিয়ে আমার বিরাট ক্ষতি হতে পারে, অতএব এই যাত্রা আর হলো না। এরকম অসংখ্য অজুহাতে আমরা কাজ করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছি, এতে কিন্তু আমাদেরও চরম ক্ষতি হয়। এভাবে আমরা প্রতিনিয়ত নিজেদের সাথে নিজেরা প্রতারণা করে চলেছি। লোকে আপনাকে নিয়ে কি ভাববে না ভাববে তা নিয়ে কখনো মাথা ঘামাবেন না। আপনি লোকের কাছে প্রশংসা চান না, আপনি লোকের কাছে প্রশংসা চান না কি সমস্যাটা সমাধান করতে চান? যদি প্রশংসা না পান তাহলে বসে থাকবেন না, সবাই কিন্তু আপনাকে বাহবা দেবে না, এটাই স্বাভাবিক। সমস্যার সমাধান অন্যের কাছে আশা করার প্রয়োজন নেই। আপনি তাই একাগ্রতার সাথে কাজ করুন, কে কি বললো তা শোনার প্রয়োজন আপনার নেই। ভালো মানুষ হয়ে তো এতদিন দেখলেন, এবার না হয় একটু গাঢ়টেরা মানুষ হন, সেটা আপনার কাজে অবিচল আস্থার জন্য। কাউকে আর পাত্তা না দিয়ে আপনার কাজে লেগে যান, তখন দেখবেন লোকে আপনাকে ভয় করছে। হয়তো অনেকেই ভয় মিশ্রিত শ্রদ্ধা জানাতে থাকবে, আগে তারাই কিন্তু আপনাকে আশেপাশে মতো করে ব্যবহার করত এবং তারা আপনাকে মর্যাদা দিতে বাধ্য। এতে আপনার ব্যক্তিত্ব বিকশিত হবে এবং লোকের কাছ থেকে কাজ আদায় করার ক্ষমতাও বাড়বে। ব্যক্তি জীবনে আপনি জীবনে সাফল্যের দ্বারক ও বাহক। আমরা সকলেই কোনো না কোনোভাবে ভেঙে পড়ি, সব ফেলে পালাতে ইচ্ছে পোষণ করি। জীবনে এই ইচ্ছে পোষণ করার কোনো দাম নেই। আমরা কি করছি করতে চাই সেটাই মহামূল্যবান। কাজ ছেড়ে পালাবার জন্য আমরা সর্বদাই একটা অজুহাত তৈরি করি। আসলে আমার কথা হচ্ছে, আমরা যতক্ষণ লড়ে যাব ততক্ষণ আমার জয়ের আশা থাকবে, আর এই জয়ের আশা যত তীব্র হবে আমরা তত তাড়াতাড়ি জয় হতে পারবো। আমাকে কেউ কোথাও টেনে নিয়ে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি নিজে নিজেকে টেনে নিয়ে না যাই। অন্যকে আপন করার একটা কৌশল শিখে নিই, যে আপনার প্রতিপক্ষ সেও দেখবেন আপনার সঙ্গে একমত হতে বাধ্য হচ্ছে, কিন্তু কিভাবে আসুন সেটা এবার জেনে নিই। আপনার সঙ্গে অন্যের মতভেদ তর্কাতর্কি হয় নিশ্চয়ই, অনেক সময় আমরা অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে চাই না, আর বুঝতে চাই না বলে এটা বিশেষ করে এটা হয়। এবার থেকে যখনই কারো সঙ্গে মতভেদ বা তর্কাতর্কির উপক্রম হবে তখন চেষ্টা করবেন প্রতিপক্ষের স্থানে নিজেকে স্থাপিত করে বিষয়টাকে দেখতে বা বুঝতে। মনে মনে না পারলেও অন্তত মৌখিকভাবে প্রতিপক্ষের সঙ্গে একমত হতে চেষ্টা করুন, বেশ ভালো করে তার যুক্তি দ্বারা বোঝার প্রয়াস করুন। প্রথম থেকেই না বাবু না আপনি যা বলছেন তা ঠিক নয় এই ধরনের কথা বলবেন না, বরং বলুন, না আপনার কথা যথেষ্ট যুক্তিপূর্ণ মনে হচ্ছে, কাজটা বেশ শক্ত মানছি, কিন্তু যদি করতে পারেন তাহলে দেখবেন এর শক্তি কত সহজে আপনি প্রতিপক্ষকে জয় করতে পারছেন, তা দেখে আপনি নিজেই আশ্চর্য হবেন। এর জন্য প্রথমেই আপনাকে অপরের কথা নীরবে শোনার অভ্যাস করতে হবে। চুপ করে অপরের বকবক শোনা সহজ কাজ নয়, কিন্তু
যদি আপনি আন্তরিকভাবে শুনতে চেষ্টা করেন এবং শোনার সময় মাঝে মাঝে বক্তা কথাটাই আবার বলেন, তাতে কাজটা একটু সহজসাধ্য হবে। এতে আরেকটা মজার ব্যাপারও ঘটবে, দেখবেন প্রবল বিরোধী প্রতিপক্ষ আপনার এই অস্ত্রের আঘাতে আস্তে আস্তে নরম হয়ে আসবে। আপনি যদি অন্য সমস্যা সম্বন্ধে উদাসীন থাকেন, তাহলে লোকে যে শুধুমাত্র আপনাকে এড়িয়ে যাবে তা নয়, আপনার উপর তারা হারে হারে রেগে যাবে। যদি কখনো সুযোগ পায়, তাহলে প্রতিশোধ নেবার চেষ্টাও তারা ছাড়বেন না। সহজতর পথটি প্রকৃতপক্ষে কঠিনতর পথ হয়ে উঠতে পারে। একদিন বনে একটি ভরত পাখি গান করছিল। একটি কৃষক একটি কেঁচো ভর্তি বাক্স নিয়ে বনের পথ দিয়ে যাবার সময় ভরত পাখি তাকে জিজ্ঞেস করল, তোমার বাক্সে কি আছে এবং তুমি কোথায় যাচ্ছ? কৃষকটি জবাব দিল যে সে বাজারে এই কেঁচো বিক্রি করে কিছু পলক কিনবে। ভরত পাখি তো কথা শুনে অবাক হয়ে গেল এবং বলল, আমার অনেক পালক আছে। আমার অনেক পালক আছে, আমি সেগুলি থেকে কয়েকটি তোমাকে দেই, তুমি আমাকে ওই কেঁচোগুলি দিয়ে দাও, তাহলে আমাকে আর খাবার খোঁজ করতে হবে না। কৃষকটি কেঁচোগুলি ভরত পাখিকে দিয়ে দিল এবং ভরত পাখিটি প্রতি দানে তার ডানা থেকে কয়েকটি পাখা কৃষককে দান করল। ঠিক পরের দিন যে ভরত পাখির সমস্ত পালক কৃষকটি তার কিছুদিন পর দেখা গেছে যে ভরত পাখির সমস্ত পালক কৃষকটি নিয়ে নিয়েছে। পালকের অভাবে ভরত পাখিটিকে দেখতে হলো কুৎসিত, সে উঠতে পারে না এবং তার কেঁচো খোঁজার সামর্থ্য নেই। এই অবস্থায় পাখিটি গান করতে ভুলে গেল এবং কিছুদিনের মধ্যে মারা গেল। সুতরাং আমরা এই গল্পটি থেকে কি শিক্ষা পাই এবং কি নীতি শিক্ষা গ্রহণ করতে পারি? নীতি শিক্ষা খুব স্পষ্ট, ভরত পাখিটি খুব সহজে খাবার চাইছিল, কিন্তু এই সহজ পথটি শেষ পর্যন্ত কঠিন অবস্থার মধ্যে নিয়ে গেল তাকে। এই শিক্ষাটি কি আমাদের জীবনে সত্য নয়? অবশ্যই সত্য। অনেক সময় আমরা সহজ পথের সন্ধান করি, কিন্তু অবশেষে পথটি কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ যে জিনিসটি সহজ হবে সেটি অবশ্যই কঠিন হয়ে দাঁড়াবে পরবর্তীতে। বিচিত্ররা দ্রুত কার্যকরী পন্থার অনুসন্ধান করে। উঠোনে আগাছা মারার দুটি উপায় আছে, প্রথমটি হলো সহজ উপায় এবং দ্বিতীয়টি তত বেশি সহজ নয়। সহজ উপায় হচ্ছে গাছ ছাঁটার যন্ত্র দিয়ে উঠোনের আগাছাগুলিকে ছোট ছোট করে কেটে দেয়। এতে উঠোনটি কিছুদিনের জন্য ভালো দেখাবে এবং আগাছা সমস্যা সাময়িকভাবে সমাধান হবে, কিন্তু আগাছাগুলি আবার বেড়ে উঠবে। আর খুব সহজ নয় যে কাজটি, যে উপায়টি, সেটি হলো হাতে পায়ে কাদা মেখে আগাছাগুলি ও শেকড়গুলিকে টেনে তোলা। এটি সময় সাপেক্ষ এবং কার্যকর পদ্ধতি, এর ফলে অনেক দিন ধরে উঠোনে আগাছা জন্মাবে না। প্রথম পদ্ধতিতে সমাধান সহজ, কিন্তু এর ফলে সমস্যাটা পূর্ণ সমাধান করা যাবে না বা যায় না। দ্বিতীয় সমাধান খুব সহজ নয়, কিন্তু মূলে গিয়ে সমস্যাটিতে উৎপাটন করে। মুদ্রা কথা হচ্ছে সমস্যার মূলে যাওয়ার প্রয়োজন। জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপারও এই কথা সত্য। কোনো কোনো ব্যক্তি তিক্ততা ও অসহিষ্ণুতার বিস্তার লাভ করে, অনেকেই সমস্যা তাৎক্ষণিক সমাধান চায়। তাৎক্ষণিক কফির মতো তারা চায় তাৎক্ষণিক সুখ, কিন্তু এই সমস্যার কোনো তাৎক্ষণিক সমাধান নেই। এই ধর্মের দৃষ্টিভঙ্গির ফলে হতাশা বেড়ে যায়। শৃঙ্খলাহীন ব্যক্তি অনেক কিছু একসঙ্গে করতে চায়, কিন্তু কিছুই করতে পারেন না।
কোন তথাকথিত উদার চিন্তাবিদ শৃঙ্খলাহীনতাকে স্বাধীনতা বলে ব্যাখ্যা করেন। সঙ্গতির অভাব শৃঙ্খলাহীনতার লক্ষণ। শৃঙ্খলার অর্থ আত্মনিয়ন্ত্রণ, আত্মত্যাগ, মনসংযোগ এবং প্রলোভন থেকে এড়িয়ে চলা। শৃঙ্খলার অর্থ নির্দিষ্ট লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ রাখা। বাষ্পকে যদি সংহত করে নির্দিষ্ট জায়গায় রাখা না যায়, তবে তা ইঞ্জিনকে চালাতে পারে না। নায়কেরা জলপ্রবাহ থেকে কোনো জলবিদ্যুৎ উৎপন্ন হবে না যদি যদি তার স্রোতের শক্তিকে শৃঙ্খলিত করা না যায়। কচ্ছপ এবং খরগোশের গল্প আমরা সবাই জানি। খরগোশ তার দৌড়াবার ক্ষমতা নিয়ে গর্ব করত এবং কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় আহ্বান জানিয়েছিল। শেয়াল ছিল প্রতিযোগিতার বিচারক। দৌড় শুরু হয়ে যাওয়ার পর খরগোশ দ্রুত দৌড়ে জেতার সম্পর্কে এত নিশ্চিত ছিল যে মাঝপথে তার একটু ঘুমিয়ে নেওয়ার ইচ্ছা হল। যখন জাগলো এবং দৌড় প্রতিযোগিতার কথা স্মরণ করে দৌড়াতে শুরু করলো, তখন অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ তখন প্রতিযোগিতার সমাপ্তি সীমায় পৌঁছে গেছে এবং প্রতিযোগিতার বিজয়ী বলে ঘোষিত হয়েছে। কাজেই সংগতি রক্ষায় শৃঙ্খলা এবং সংগতিপূর্ণ কাজ খেয়াল খুশি মতো চেষ্টা করার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের জন্য স্বাধীনতাকে খর্ব করতে হয়। সেটি যেমন কষ্টদায়ক, তেমনি বিশৃঙ্খলা জীবনেরও যে পরিমাণ সেটিও বেদনাদায়ক। এই দুইয়ের মধ্যে শৃঙ্খলা পরায়ণতায় কম কষ্টদায়ক। সাধারণত যেসব বাচ্চারা অজস্র স্বাধীনতা এবং শৃঙ্খলাহীনতার মধ্যে বড় হয়, তারা তাদের পিতামাতা, সমাজ এমনকি নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। অনুরূপ দায়িত্ব গ্রহণে তাদের বিশেষ কষ্ট হয়। আত্মসম্মান এবং নিজের যোগ্যতার অভাব বোধ থেকে জন্মায় মর্যাদা বোধের অভাব। এটি ক্রমাগত আত্ম অবমাননার দিকে নিয়ে যায়। যুক্তিহীন অহংবোধ মানুষকে পরিচালনা করে, কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নয়, কেবল অহংবোধ সন্তুষ্ট করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। যাদের মর্যাদা বোধ কম, তারা ক্রমাগত অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অভিন্নতা খোঁজে, কিন্তু নিজের আত্ম স্বতন্ত্রতাবোধ খোঁজার জিনিস নয় তাকে তৈরি করতে হয়। আলস্য ও কর্মবিমুখতা নগণ্য আত্মমর্যাদা বোধের ফলশ্রুতি। যাদের আত্মমর্যাদা বোধ নেই, তারা কেবলই অজুহাত দেখায়। কর্মবিমুখতা মরিচার মতো, তা সবচেয়ে উজ্জ্বল ধাতুকে ক্ষয় করে দেয়। নিজের অজ্ঞানতা সম্পর্কে ধারণা থাকলে জ্ঞান অর্জন করা সহজ হয়। একজন মানুষ যতই জ্ঞান অর্জন করেন, ততই বুঝতে পারেন যে কোনো কোনো বিষয়ে তার জ্ঞানের অভাব আছে। যে ব্যক্তি ভাবে যে সে সব কিছু জানে, তার অনেক জিনিসের জানতে বাকি আছে। অজ্ঞ ব্যক্তিরা জানে না যে তারা বিজ্ঞ। তারা যে জানে না, সেই তথ্যটিও তাদের অজানা। বস্তুত পক্ষে অজ্ঞতা নয়, বড় সমস্যা হচ্ছে জ্ঞানের মোহ। এই মোহ মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্ত শেষ। আগামী পর্বে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। এবারে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।